हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल स्टडी लैम्प। निश्चय सबाई भालो आछो। तो फ्रेंड्स, आज के चलो आज के आम्रा जेने नी बर्गक्षेत्र क्षेत्रफल कीभावे निर्णय करते हबे। आम्रा तो आगे ही जेने छी बर्गक्षेत्र परिसीमा, परिसीमा की कीभावे सेटाके निर्णय करते हय एबं सेई रिलेटेड प्रब्लेमो आम्रा करेछी। ताई तो आज के आम्रा जानबो क्षेत्रफल सम्पर्के, बर्गक्षेत्र क्षेत्रफल। तार आगे तोमादेरके बोले दी क्षेत्रफल एटार अर्थ कि। क्षेत्रफल हलो जे कोनो एकटा क्षेत्र जतटा जायगा जुड़े थाके, जे परिमाण जायगा दखल करे थाके, ताकेई बोले क्षेत्रफल। तो क्षेत्रफल बोलते तोमरा कि बुझबे? क्षेत्रफल बोलते आमरा बुझबो जे एई जे एकटा धरो क्षेत्र, এ যদিও আমরা এই চেহারাটার সাথে অলরেডি পরিচিত হয়ে গেছি, তাই তো এটা একটা বর্গক্ষেত্র। তো যে কোনো ক্ষেত্রের ক্ষেত্রফল মানেই হলো এই যে মাঝখানে কতটা জায়গা আছে, এই জায়গাটা কতটা জায়গা আছে সেটাই হলো তার ক্ষেত্রফল। এবার আগের দিনে আমরা যেমন বের করছিলাম যে যদি একটা বর্গাকার বাগান হয়, বর্গাকার জমি হয়, তার চারপাশে যখন বেড়া দেওয়া হয় বা প্রাচীর দেওয়া হয় তখন আমরা পরিসীমা বের করি, তাই তো? তো কীভাবে নির্ণয় করতে হয় সেটা জেনেছিলাম, বা পরিসীমা জানা থাকলে প্রতিটি বাহুর দৈর্ঘ্য কীভাবে বের করতে হয় সেটাও জেনেছিলাম। তো ফ্রেন্ডস, আমরা এই যে ক্ষেত্রফল বর্গক্ষেত্রের মাঝে, ধরো তোমার যে বর্গাকার বাগানটা বেড়া দেওয়া হলো, এরপর তুমি সেখানে ফুল গাছ লাগাতে চাও, ঠিক আছে? তো তুমি কতটা জায়গার উপর ফুল গাছ লাগাতে পারবে, বা ফুল গাছ লাগানোর আগে তোমাকে আগে মাটিটা তৈরি করতে হবে, তো কতটা জায়গার মাটি তুমি তৈরি করবে, তাই তো? তখন আমাদেরকে কি বের করতে হবে? এই ভেতরটা বের করতে হবে। বা ধরো একটা বর্গাকার পুকুর আছে, এবার যদি বলে বর্গাকার পুকুরের কতটা জায়গায় জল আছে, তো ফ্রেন্ডস জল তো কখনো এই ধার বরাবর থাকে না, জল তো থাকে এই মাঝখানটায়। তাহলে তখনই আমাদেরকে বুঝে নিতে হবে যে এই যে মাঝখানের জায়গা বের করতে হচ্ছে, তখনই আমাদেরকে বের করতে হবে ক্ষেত্রফল। কি ফ্রেন্ডস, বোঝা গেল? ক্ষেত্রফল মানে কিন্তু বিশাল কিছু কঠিন জিনিস নয়, একেবারে সোজা জিনিস। তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কিভাবে বের করব? বর্গক্ষেত্রের এই যে প্রত্যেকটা দিক কিন্তু সমান, এবং বলেছিলাম এটাকে বলা হয় বর্গক্ষেত্রের বাহু, কারণ এখানে যেহেতু প্রত্যেকটা দিক সমান তাহলে এটা এক একটা বাহু। তো বর্গক্ষেত্রের চারটি বাহু আছে, তো আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যখন বের করতে চাইব, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে গেলে আমাদেরকে কি করতে হবে, না বাহুকে বাহু দিয়ে গুণ। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান হবে বাহু গুণিত বাহু, বা বাহুর দৈর্ঘ্য ইন্টু বাহুর দৈর্ঘ্য। বাহু বলতে কি, বাহুর দৈর্ঘ্য, বাহুর যে মাপ। ধরো এই বাহুটার দৈর্ঘ্য যদি এ একক হয় তাহলে কি হবে, এ ইন্টু এ, মানে এ স্কোয়ার। দুবার গুণ মানে আমরা জেনে গেছি যেটা এ স্কোয়ার। এরপরে আসি একক। দেখো বাহুর একক, এবার যদি এটা সেন্টিমিটারে হয় তাহলে দেখো এখানে একটা সেন্টিমিটার বাহু, আবার এখানেও একটা সেন্টিমিটার আসবে। তো সেমি সেমি, বা ধরো মিটার এককে যদি থাকে, বা যে কোনো এককই থাকুক না কেন, এটা সবসময় খেয়াল রাখবে যে ক্ষেত্রফলের একক যেহেতু দুবার গুণ হচ্ছে সেজন্য এককটার মধ্যেও কিন্তু একটা বর্গ কথা আসবে। তো এখানে কি আসবে, এ স্কোয়ার বর্গ সেমি, অর্থাৎ বর্গ সেন্টিমিটার। যদি একটা বাহুর দৈর্ঘ্য এ সেন্টিমিটার হয় তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে এ স্কোয়ার বর্গ সেন্টিমিটার। বোঝা গেল? এটার মধ্যে কোনো অসুবিধে নেই, বুঝতে পারি এটা একেবারে সোজা জিনিস, ঠিক আছে? তো এটা হবে এ স্কোয়ার বর্গ সেন্টিমিটার, বোঝা গেল? এরপরে যদি ধরো এখানে ক্ষেত্রফলটা জানা আছে, এখানে ক্ষেত্রফলটা তোমার বলে দেওয়া আছে অঙ্কের মধ্যে, বলা আছে প্রতিটি বাহুর দৈর্ঘ্য বের করো। ধরো বলা আছে 400 বর্গ সেমি হলো ক্ষেত্রফল, একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বলা আছে 400 বর্গ সেমি। তো বের করতে হবে ওই বর্গক্ষেত্রটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য। তো তখন আমরা কি করব, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল জানা আছে 400 বর্গ সেমি, তার মানে এই দুটো সমান, তাই তো? এ স্কোয়ার মানেই 400 বর্গ সেমি, তাহলে আমরা এখান থেকে কী লিখতে পারি, এ স্কোয়ার সমান 400। তাহলে যদি আমরা দুদিকেই বর্গমূল করে দিই, বর্গমূল তো অলরেডি আমরা জেনে গেছি কীভাবে করতে হয়, তাহলে বর্গমূল করে দিলে বাঁ দিকটা হবে এ আর 400 বর্গমূল। তোমরা এখানে ভাগ পদ্ধতিতে করতে পারো, উৎপাদকের নিয়মেও করতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে দেখো যদি আমরা
এখানে ভাগ পদ্ধতিতে করি তাহলে কি করতে হবে এখানে দুটো আমি তো তোমাদেরকে শিখিয়ে দিয়েছি তো फ्रेंड्स যারা এখনো বর্গমূল জানো না আমার বর্গমূল রিলেটেড কিন্তু শর্ট ট্রিক্স ডিটেইলসে অনেকগুলো ভিডিও আপলোড করা আছে তো তোমরা একটু সময় করে দেখে নিও তাহলেও তোমরা খুব তাড়াতাড়ি কিন্তু বর্গমূল নির্ণয় করতে পারবে এবং যাদের ভিডিওগুলো দেখা আছে দেখো তারা এটা কিন্তু মুখে মুখেই করে নিতে পারবে তাই তো তো যাই হোক তোমাদেরকে দেখিয়ে দিই তাহলে এখানে দুটো সংখ্যার মাথায় এভাবে জোড় নিলাম এরপর দেখো 4 4 মানে আমরা বর্গের নামটা বলবো বর্গ সংখ্যার 1 1 কে 1 2 2 4 তো এটা দেখো 2 2 4 এরপর কি হবে এখানে দুটো শূন্য নামবে কিন্তু কিছু দিয়েই যাবে না তো তার পরিবর্তে এখানে একটা শূন্য নেমে যাবে তার মানে দেখো এ সমান হলো এটা হলো বর্গমূল 400 সমান হবে 20 এরপরে দেখো এককটা ছিল যখন আমরা ক্ষেত্রফলের একক বলছি তখন বর্গসেমি এরপর যখন আমরা বর্গমূল করে দিলাম তার মানে বর্গসেমিরও মানে এককটারও তো বর্গমূল হয়ে গেল এককের বর্গমূল মানে কি বর্গ সেন্টিমিটারের জায়গায় আমরা কি লিখব এটাকে সেমি তো ক্ষেত্রফল এমন কিছু কঠিন নয় ক্ষেত্রফল নির্ণয় করাটা কিন্তু কোথাও না কোথাও একটু ভুল হয়ে যায় এই এককটা লেখার ক্ষেত্রে এটা একটু ঠিকঠাক লক্ষ্য রাখো ব্যাস আর কোনো ব্যাপার নয় তো এইভাবে আমরা কিন্তু যদি বাহুর দৈর্ঘ্য জানা থাকে ক্ষেত্রফল বের করতে পারবো আর যদি ক্ষেত্রফল জানা থাকে তাহলে বর্গমূলের মাধ্যমে কিন্তু আমরা বাহুর দৈর্ঘ্যটাও বের করতে পারবো এই যে 400 এটাকে উৎপাদকের সাহায্যেও তোমরা বর্গমূল করতে পারবে আমি তোমাদেরকে আজকে আবার দুটো নিয়ম দেখিয়ে দিচ্ছি কিভাবে আমরা বর্গমূল করব অবশ্যই ভিডিওটা পুরোটা মন দিয়ে দেখতে থাকো কেমন এখানে দেখো ফার্স্ট যে एग्जांपलটা নিয়েছি এখানে কি লেখা আছে দেখো একটি বর্গাকার জমির প্রতি বাহুর দৈর্ঘ্য 15 সেমি ওই জমিটির ক্ষেত্রফল কত কি যে দেয়া আছে কি জানা আছে আমাদের একটা বর্গাকার জমি আছে বর্গাকার জমি এরকম তার প্রতিটি বাহুর দৈর্ঘ্য মানে এই বাহুগুলোর দৈর্ঘ্য হলো 15 সেমি করে 15 সেমি ঠিক আছে বের করতে হবে জমিটির ক্ষেত্রফল তাহলে জমিটির ক্ষেত্রফল মানে বুঝতে হবে এই মাঝখানের জায়গাটা এখানে এই জায়গাটা কতটা আছে তো একেবারে সোজা জিনিস যেহেতু বাহুর দৈর্ঘ্য জানা আছে ক্ষেত্রফল বের করতে গেলে বাহুর দৈর্ঘ্যকে আরেকবার বাহুর দৈর্ঘ্য দিয়ে গুণ করে দিতে হবে বা বাহুর দৈর্ঘ্য যেটা আছে তার স্কয়ার করে দিতে হবে বর্গ করে দিতে হবে তাহলেই আমরা ক্ষেত্রফল পেয়ে যাব তাই তো তাহলে আমরা কি লিখব জমিটির ক্ষেত্রফল জমিটির ক্ষেত্রফল সমান বাহু গুণিত বাহু সমান কি লিখলাম তাহলে বাহুর দৈর্ঘ্য কত 15 সেমি গুণিত 15 সেমি বা এটাকে এইভাবেও লেখা যায় 15 সেমি তার স্কয়ার বা এটাকেও লেখা যায় বাহু স্কয়ার যে কোনো এই বাহু গুণিত বাহুও লিখতে পারো আবার বাহু স্কয়ারও লিখতে পারো একই ব্যাপার দুটোর অর্থ কিন্তু একই তো এইভাবে লিখতে পারো তো 15 সেমিকে 15 সেমি দিয়ে গুণ 15 কে 15 দিয়ে গুণ করতে পারো 15 স্কয়ার বা 15 কে 15 দিয়ে গুণ করলে হবে 225 225 এককটা কি হবে যেহেতু সেমিমিটার স্কয়ার মানে বর্গ সেমি তাহলে আমরা পেয়ে গেলাম যে বর্গাকার জমির প্রতি বাহুর দৈর্ঘ্য 15 সেমি সেই জমিটির ক্ষেত্রফল হলো 225 বর্গ সেমি দেখলে তো কতটাই সোজা চলো পরের एग्जांपल দেখে নেই फ्रेंड्स এখানে দেখো পরের যে एग्जांपलটা আমি নিয়েছি সেটা কি বলেছে দেখি দেখো বলা আছে একটি বর্গাকার পার্কের ক্ষেত্রফল 1024 বর্গ সেমি ওই পার্কটির প্রতি বাহুর দৈর্ঘ্য বের করতে হবে এবং পরিসীমা বের করতে হবে তো फ्रेंड्स বর্গাকার ক্ষেত্রের পরিসীমা সেটা তো আমরা জেনেই গেছি আর সেই পরিসীমা জানতে গেলে আমাদেরকে বাহুটা জানতে হবে কিন্তু বাহুটা তো এখানে বলা নেই বাহুটা আমাদেরকে বের করতে হবে কিন্তু আমাদের কি জানা আছে ক্ষেত্রফলটা জানা আছে তার মানে আগে ক্ষেত্রফল থেকে বাহুর দৈর্ঘ্যটা বের করতে হবে তো বর্গাকার ক্ষেত্রের
क्षेत्रफल जदि जाना थाके ताहले बाहुर दैर्घ्य बेर करते हैं किभाबे ना क्षेत्रफल जेटा देवा आछे तार वर्गमूल करते हबे। तो वर्गमूल करार दुटो साधारण उपाय आछे, एकटा हलो भाग पद्धतिते, एकटा हलो उत्पादकेर साहाज्ये। तो तोमरा देखे नाओ, तोमादेरके आजके दुटोई आमी एकबार करे बोले दिच्छी। तो एखाने वर्गक्षेत्रटिर बा वर्गाकार पार्कटिर क्षेत्रफल कत? 1024 वर्ग सेंटीमिटार। एटार वर्गमूल करब सहज उपाय हलो भाग पद्धतिते, आर जेटा उत्पादकेर साहाज्ये सेटा किन्तु एकटु लेंदि, একটু সময় বেশি নেবে। তো তোমাদের যেটা সুবিধে হয়, যেটা ইচ্ছে সেটা করবে। দেখো, প্রথমে হলো 1024, এটা যদি আমরা ভাগ পদ্ধতিতে করি কিভাবে করতে হয়, শেষ দিক থেকে দুটো করে সংখ্যাকে জোড়া ধরতে হয়, ধরা হলো। এরপর প্রথম জোড়াটাকে নিয়ে আমরা ওই যে বর্গ সংখ্যার নামতা, বর্গ সংখ্যার নামতা সেইভাবে আলাদা করে কিছু হয় না, মানে আমরা যে সংখ্যাটাকে নেব সেই সংখ্যাটা দিয়েই গুণ করব। কিরকম? দেখো, এক একে এক, দুই দুয়ে চার, তিন তিনে নয়, চার চারে ষোলো, পাঁচ পাঁচে পঁচিশ, ছয় ছয় ছত্রিশ, এইভাবে নেব। কিন্তু প্রথম জোড়াটা আমাদের কত আছে? দশ। তার মানে ভাগের মতোই দশের বেশি হওয়া চলবে না, অথচ বর্গ সংখ্যার নামতা বলবো। এক এককে এক, দুই দুয়ে চার, তিন তিনে নয়, চার চারে ষোলো। তো চার চারে ষোলো বেশি হয়ে গেল, সেটা আমরা লিখতে পারবো না। তাহলে তিন তিনে নয় এটা লিখতে হবে। কিভাবে লিখবো? দেখো, এখানে তিন, এখানে তিন, তিন তিনে হলো নয়। ভাগের নিয়মে এভাবে লিখতে হবে, এখানে বিয়োগ করতে হবে, নয় আছে দশ, এক থাকলো, এক একে একে মিলে গেল, হলো। এরপরে দেখো, এই যে জোড়া, এই জোড়াটা একসাথে নেমে যাবে, এখানে নেমে গেল। এরপর কি করতে হয়? এরপরে এই যে সংখ্যাটা পেলাম তার দ্বিগুণ হবে এখানে, একটা এখানে হবে এই সংখ্যাটার দ্বিগুণ, যেটা সংখ্যাটা আমরা পেলাম বা মাথার সংখ্যা যেটা পেলাম তার দ্বিগুণ। এবার ছয় হলো। এরপর এখানে এমন একটা সংখ্যা বসাতে হবে যেন সেই সংখ্যাটা দিয়ে গুণ করলে আমরা এই 124 পাই। তো কত বসাতে পারি? দেখো, আমরা একটু ভাগের নিয়মে দেখে নিতে পারবো। এখানে তো আমরা একটা সংখ্যা বসাবোই, সেটা আর এটা বাদ দিয়ে দেখো ছয় আর বারো পড়ে রয়েছে, মানে বারোকে ছয় দিয়ে যায় দুবার। তো এখানে দেখো দুই বসিয়ে দেখি, দুই বসালাম, দুই দিয়েই গুণ করব। দুই দুয়ে চার, ছয় দুয়ে বারো, মিলে গেল ওই সংখ্যাটা, তার মানে দুই হবে। এবার এদের মাথায় হবে দুই, এখানে বসবে 124, তার মানে বর্গমূল কিন্তু কমপ্লিট। তার মানে 1024 এর বর্গমূল, বর্গমূলের একটা চিহ্ন আছে, এই যে বর্গমূলের চিহ্ন, এটা সমান হয়ে গেল 32। এটা একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি হলো, দেখো 1024 আমরা এটাকে উৎপাদকে ভেঙে নেব, মৌলিক উৎপাদকে, ঠিক আছে? তো আমরা ছোট সংখ্যা থেকে শুরু করি, দুই থেকে শুরু। দুই দুই পাঁচে দশ, দুই একে দুই, দুই দুয়ে চার, দুই দুয়ে চার পাঁচ এক, দুই পাঁচে দশ, দুই ছয়ে বারো, দুই একে দুই, দুই দুয়ে চার পাঁচ এক, দুই আটে ষোলো, আবার দুই দিয়ে যাবে দুই ছয় বারো, দুই চারে আট, আবার দুই দিয়ে যাবে দুই তিনে ছয়, দুই দুয়ে চার, আবার দুই দিয়ে যাবে দুই ষোলোয় বত্রিশ, দুই আটে ষোলো, দুই চারে আট, দুই দুয়ে চার। তো আমরা কতক্ষণ এইভাবে ভেঙে যাব? যতক্ষণ না শেষ সংখ্যা মৌলিক হচ্ছে ততক্ষণ আমরা কিন্তু ভেঙে যাব। এরপর এটাকে আমরা জোড়া জোড়া ধরবো। তাহলে কটা জোড়া হলো? একটা জোড়া, দুটো জোড়া, তিনটে জোড়া, চারটে জোড়া, পাঁচটা জোড়া। এবারে আমরা কী করছি? বর্গমূল, বর্গমূল মানে জোড়ার পরিবর্তে একটা করে নিতে হবে। তাহলে এখান থেকে আমরা কী পাবো? 1024 বর্গমূল সমান, দেখো এই দুটো দুইয়ের পরিবর্তে, এই দুটো দুইয়ের পরিবর্তে আমাদেরকে নিতে হবে একটা দুই, এই দুটো দুইয়ের জন্য একটা দুই, এই দুটো দুইয়ের জন্য আরেকটা দুই, আরেকটা দুই, আরেকটা দুই, মানে পাঁচটা দুইয়ের গুণফল কত হচ্ছে দেখে নাও। দুই দুয়ে চার, দুয়ে আট, দুয়ে ষোলো, দুয়ে বত্রিশ। তার মানে আমরা যেভাবেই করি না কেন, দেখো আমরা বর্গমূল কিন্তু একই পাচ্ছি, তাই তো? তাহলে এই যে বত্রিশ, বত্রিশ কী হলো? না, 1024 বর্গমূল, মানে ক্ষেত্রফল হলো 1024 বর্গ সেন্টিমিটার। তাহলে সেই বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম 32 সেন্টিমিটার। তাহলে বর্গক্ষেত্রটির বা বর্গাকার পার্কটির বাহুর দৈর্ঘ্য কত পেলাম? বাহুর দৈর্ঘ্য হবে 32, যেহেতু বর্গ সেমি ছিল তাহলে এটা হয়ে যাবে কিন্তু সেমি, সেন্টিমিটার, ঠিক আছে? এটা হয়ে গেল সেন্টিমিটার।
এরপর এটা একটা আমরা উত্তর পেলাম, আরেকটা উত্তর কি পরিসীমা বের করতে বলেছে। তো পরিসীমা তো আমরা জানি, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি জানা থাকে পরিসীমা মানে চার দিয়ে গুণ করে দিলেই হয়ে যাবে, চার গুণিত একটি বাহুর দৈর্ঘ্য, সেটাই তো পরিসীমা। তাহলে এবং পরিসীমা, তাহলে পরিসীমা সমান কি, না পরিসীমা সমান চার গুণিত একটি বাহুর দৈর্ঘ্য, ব্যাস। বাহু জানা থাকলে পরিসীমা বের করতে কোনো অসুবিধে নেই, সমান ফোর ইন্টু বত্রিশ, এটা সেন্টিমিটার সেমি, সমান দেখো ওয়ান টোয়েন্টি এইট সেন্টিমিটার, একশো আঠাশ সেমি। তাহলে এইভাবে আমরা যদি ফর্মুলাগুলো নিয়মগুলো যদি জেনে থাকি, ঠিকঠাকভাবে বুঝে নিই, তাহলে যেটাই বের করতে বলুক না কেন আমাদের কোনো অসুবিধে নেই। তাহলে ক্ষেত্রফল থেকে আমরা বাহুর দৈর্ঘ্য বের করে নিলাম, বাহুর দৈর্ঘ্য বের করা থাকলে পরিসীমা বের করতেও অসুবিধে নেই, তাই তো? তো এইভাবেই আমরা কিন্তু খুব সহজেই ক্ষেত্রফল, পরিসীমা, বাহুর দৈর্ঘ্য বের করে নিতে পারবো। তো ফ্রেন্ডস, আজ এই পর্যন্তই, এরকমই আমার সঙ্গে থেকো, আমার এরকম আপলোড করা সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখার জন্য, যদি ভিডিওগুলো ভালো লাগছে অবশ্যই লাইক করো, সেই সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে ডান দিকে আসা বেল আইকনটাতে প্রেস করে রাখো, যখনই আমি তোমাদের জন্য কোনো ভিডিও আপলোড করব তোমরা প্রথমেই ফ্রিতে নোটিফিকেশান পেয়ে যাবে এবং ভিডিওগুলো দেখে নিতে পারবে। তো ফ্রেন্ডস, আজ এই পর্যন্তই।